বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি কেটিন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেটিন ঔষধটি কেমিকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো কিটোটিফেন। এটি সাধারণত কেটিন নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, কেটিন ট্যাবলেট এবং কেটিন সিরাপ। তবে আজকে আমি কেটিন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত কেটিন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, শ্বাসনালীর বিভিন্ন সংক্রমণ, অ্যালার্জিক রাইনোটাইটিস ও কনজুক্টিভাইটিসের উপসর্গ দূর করতে মূলত কেটিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। কেটিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, শ্বাসনালীর বিভিন্ন সংক্রমণ, অ্যালার্জিক রাইনোটাইটিস ও কনজুক্টিভাইটিসের উপসর্গ অতি সহজে এবং দ্রুত দূর করে। কেটিন ঔষধটি খাবার নিয়ম হল, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ দুবার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। বিশেষ ক্ষেত্রে কিছু রোগীদের দুটি ট্যাবলেট একসাথে দুবার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 12 বছরের মধ্যে, তারা কেটিন ট্যাবলেটটি অর্ধেক করে দুবার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় কেটিন ঔষধটি খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, কেননা গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় কেটিন ঔষধটি খাওয়ার অনুমোদিত নয়। সতর্কতা: কেটিন ঔষধটি যে সকল ক্ষেত্রে সতর্কতার সাথে সেবন করতে হবে, মুখে খাওয়ার অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের সাথে সেবনের রক্তে অণুচক্রিয়কার মাত্রা হ্রাস পেতে পারে, তাই এ সময় সতর্কতার সাথে কেটিন ঔষধটি খেতে হবে। কেটিন ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া: কেটিন ঔষধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ঘুম ঘুম ভাব হওয়া কিংবা ঘুম না আসা, মুখ শুকিয়ে আসা, মিত্র তীব্র মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, পেটে ব্যথা করা, ডায়রিয়া, পাতলা পায়খানা হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের কেটিন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।